মা বোনদের জীবনে সবচাইতে বড় দুঃখ কষ্টের পয়েন্ট হচ্ছে দুইটা। নারীর জীবনে সবচাইতে কষ্টের পয়েন্ট হচ্ছে এই, যখন নারীর জীবনে তার স্বামী খারাপ হয়, এর চাইতে বড় কষ্টের কোনো কারণ তার জীবনে আর হতে পারে না। এটা একজন নারীর জীবনের সবচাইতে দুঃখের চ্যাপ্টার, যার কোনো সলিউশন সে খুঁজে পায় না। একজন নারী সুখী হয় তখন, স্বামী ভালো হয় যখন। শ্বশুর খারাপ হোক, ডাজন্ট ম্যাটার। শাশুড়ি খারাপ হোক, ডাজন্ট ম্যাটার। ননদ খারাপ হোক, ডাজন্ট ম্যাটার। যদি স্বামী ভালো হয়, দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। আর যদি শ্বশুর শাশুড়ি সবাই ভালো হয়, ননদও ভালো, সবাই ভালো, কিন্তু স্বামী গাঁজা খোক, ওই মেয়ে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কারণ যার স্বামী খারাপ, তার জীবনটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমি দোয়া করি প্রত্যেকটা মা বোনের যে স্বামী রয়েছে, সমস্ত স্বামীকে তুমি হেদায়াত দান করে দাও, পড়ো না, আমিন। একজন নারী যে জীবনে একজন ভালো স্বামী পেয়েছে, একজন যত্নশীল পুরুষ পেয়েছে, একজন এমন স্বামী পেয়েছে যে সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থাকে, এসে জ্যাদা খুশনসিব ক্যা হো সকতা হয়, ঠিক কিনা? এর চাইতে সৌভাগ্যবানের বিষয়টার কি হতে পারে? ওই নারী পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবতী নারী, যার স্বামী যত্নশীল পুরুষ, ঠিক কিনা বলে? এরা প্রত্যেকটা মা বোনকে তুমি যত্নশীল স্বামী দান করে দেবো, পড়ো না, আমিন। আরে যে স্বামী বাছারের ক্ষেত্রে মায়েরা বোনেরা ভুল করে, এর একটা কারণ হচ্ছে টাউট কিছু যুবক, বাটপার টাইপের যুবক আছে, আছে না নাই? এরা কি করে জানেন? এরা খালি মিষ্টি মিষ্টি কথা বলে, আই লাভ ইউ, আই মিস ইউ, তো যখন, ঠিক না? তো নারীরা হচ্ছে একটু মানে আবেগী হয় একটু বেশি, মুরব্বীরা ভালো করে বুঝবেন, নারীদেরকে যে একটু পটায় এমনিতেই পটে যায়। তো এখন যে যুবকটা টাউট বাটপার, এর যে মুচকি হাসি আর যে সুন্দর কথা, নারী কয় এর মতো সুন্দর স্বামী তো কোথাও পাওয়া যাবে না, আব্বা কয় প্লিজ যাস না, হ্যাঁ টাউট তুই যাস না, মেয়ে বলে এরে বিয়ে না করলে গলায় ফাঁসি দিয়ে মরে যান। ওই যখন বিয়ে করে তখন বোঝে চরিত্রের অবস্থাটা আসলে কি, এটা ঠিক না। মা বোনদেরকে বলবো, কোনো ছেলেকে বিয়ে করার পূর্বে টাকা পয়সা দেখে বিয়ে করেন না, ছেলেটা চরিত্রবান কিনা এটা দেখার দরকার আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, পড়ো না, আমিন। তো নারীর জীবনের সবচেয়ে দুঃখের পয়েন্ট হচ্ছে স্বামী যখন খারাপ, খারাপ হয় কে? খারাপ হয় স্বামী। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, একজন নারীর জীবনের সবচেয়ে দুঃখের চ্যাপ্টারটা হচ্ছে এই যে হাজারো নারীর স্বপ্নকে আমরা একটা বাক্য বলে পায়ের নিচে পদপৃষ্ঠ করে দিয়ে বলে যে এত কিছু করে কি হবে, তুমি তো একজন মেয়ে, কি কথাটা আছে না নাই? মেয়ে বলে যে আব্বা জীবনে ডাক্তার হতে চাই, অনেক বড় আমার স্বপ্ন। আব্বা বলে তুই মেয়ে মানুষ, তো ডাক্তারি হয়ে কি হবে রে ভাই? রে ইসলাম নারীকে ঘরে থাকতে শেখায়, ঠিক আছে, তবে ইসলাম যদি এ কথাই বলে যে সব নারী ঘরে থাকবে, তাহলে যখন আপনার ওয়াইফ প্রেগনেন্ট হবে, কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝবেন, দামি কথা বলছি, ফালতু কথা এগুলো না। আমি হুজুর, ফর এক্সাম্পল আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি যখন কোনো হসপিটালে যাব, যদি সিজার করতে হয় বাই চান্স, একদম সিরিয়াস অবস্থা, ফর এক্সাম্পল বলছি, আমি একজন হুজুর মানুষ, আপনি একজন হুজুর মানুষ, আপনি কি কখনো আপনার স্ত্রীকে গায়ের মাহরাম পুরুষের হাতে তুলে দিতে পারবেন? তখন লাগবে একজন নারী ডাক্তার, নেই ঠিক কিনা বলেন? লজিক সব জায়গায় দিবেন না, নারীদেরও স্বপ্ন পূরণ করার অধিকার একটা আছে না নাই? কোনো নারী যদি স্বপ্ন পূরণ করতে চায় হালালভাবে, ইসলামকে মেনে, আল্লাহর কসম, কেউ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না। এজন্য মা বোনদের স্বপ্নের দাম দিবেন। আল্লাহ তাআলা মা বোনদের জীবনে যে কষ্টগুলো আছে প্রত্যেকটা কষ্ট দুঃখ দূর করে দিয়ে পুরো জীবনটাকে সুখময় করে দিক, পড়া আমিন।